السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মাহফিলে শেষ পর্যন্ত থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়েছে, আপনারা দীর্ঘ সময় অনেক সুন্দর ওয়াজ আলোচনা শুনেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো আমরা শুনেছি আল্লাহ তাআলা আমাদের সেগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা এখানে যারা এসেছি, মোটামুটি এখন যারা আপনারা আছেন, সবাই দিনদার আল্লাহওয়ালা মুসলমান, ঠিক না ভাই? শেষ পর্যন্ত এখনো বসে আছেন এই শীতের ভিতরে, আপনারা সবাই দিনদার মানুষ। কিন্তু আমরা যদি যেটুক আছি ওইটুকেই খুশি হই, এটা কিন্তু ভালো না। দুনিয়ায় যারা টাকা কামাই করে, অনেক কোটি টাকা আছে, এখন আয় উপার্জন বন্ধ করে দিয়েছে, এমন কেউ আছে নাকি? হ্যাঁ, নাই। যতই থাক আরো চাই, সে জানে যে এই টাকা তার কাজে লাগবে না, সব থাকবে মরে যাবে, এটাও সে জানে, জানে না? তারপরেও টাকা চাই চাই চাই, ঠিক না? এটা তো দুনিয়ার টাকা, আমরা বুঝি লাগবে না, কিন্তু আখেরাতে তো আমাদের অনন্তকাল থাকতে হবে। আখেরাতের টাকার নাম কি? সওয়াব। মাশাআল্লাহ, এই যে আমরা সওয়াব কামাই করি, এইটা হলো আখেরাতের টাকা। যার যত হবে তত বেশি ভোগ করবে। কাজেই আমাদের সবসময় চেষ্টা করতে হবে আখেরাতে যত হয়েছে আরো বাড়ুক, নাকি বলেন? দুনিয়ার আর আখেরাতের পার্থক্য কি? আখেরাত দুনিয়াতে যা আয় করি এটা আমরা ভোগ করব না, অন্যরা ভোগ করে, আর আখেরাতে যা আয় করব ওটা আমরাই নিজে ভোগ করব। কথা বুঝতে পারেননি? এই জন্য আপনারা সবাই আল্লাহওয়ালা দিনদার, আলহামদুলিল্লাহ। তবে যতটুকু আছে ওতে খুশি হলে চলবে না, কামাই বাড়াতে হবে, নাকি বলেন? কামাই বাড়ানোর জন্য খুব সংক্ষেপে দু একটা কথা প্রথমে বলবো, এরপরে কিছু একটা ছোট একটা গল্প বলার নিয়ত করছি, কারণ রাত হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না, আমিও ক্লান্ত। আসলে আপনারা মহব্বত করেছেন, বারবার আপনাদের মাদ্রাসা কর্তৃপক্ষ বলেছে একটা মাহফিল হুজুর করা লাগবে, কিন্তু আমিও রাত করে ওয়াজ করতে পারি না, দূরে আসা কঠিন, এই জন্য রাজবাড়ির সাথে বললাম যে তাহলে রাজবাড়ির সাথে করে নেন। বলে ঠিক আছে হুজুর, তাই হবে। কিন্তু প্রবলেম হয়ে গেল আজকের কুয়াশা, আমি রাজবাড়িতে 9:15টার দিকেই ছেড়ে দিছি, আপনাদের এখানে 10:00টার ভিতরে চলে আসতাম, কিন্তু কুয়াশা এত যে গরুর গাড়ির মতো আসা লাগলো, কিচ্ছু দেখা যায় না। তারপরে আমরা অল্প কিছু কথা আলোচনার চেষ্টা করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো আখেরাতে আমাদের কাজে লাগে সেই কথাগুলো বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। হাজিরিন, আপনারা এখানে যারা আছেন, আমার ধারণা সবাই নামাজি মুসলমান, ঠিক না? বেনামাজিরা ওয়াজে আসেন, তবে এত রাতে আর থাকেন না প্রায়। আমাদের জীবনের সবচেয়ে বড় কাজ হলো নামাজ। আমি আজকে এবং গতকাল দুই দিনের ঘটনা,
গতকাল দুপুর বেলায় আমার কাছে তিনজন যুবক আসছে, তিনজনেই যশোর শহরের এমএম কলেজের ছাত্র, দুইজন মুসলমান একজন হিন্দু। হিন্দু ছেলেটা ইসলাম সম্পর্কে অনেক পড়াশুনো করেছে, মুসলমান হতে চায়। এখন আমাকে প্রশ্ন করতে আসছে যে স্যার, আমার মুসলমান বন্ধুরা বলছে যে তোমার নামাজ পড়া উচিত, কিন্তু স্যার পুরো মুসলমান না হয় কি নামাজ পড়া যায়? প্রশ্নটা বোঝেন? তা আমি বললাম যে বাবা, তোমার প্রশ্নটা উল্টো হয়ে গেছে, নামাজ না পড়ে কি পুরো মুসলমান হওয়া যায়? কথা বোঝেননি? একজন যদি তোমাকে প্রশ্ন করে যে শরীর পূর্ণ সুস্থ না হয়ে কি খাওয়া দাওয়া করা যায়, হ্যাঁ, যদি কেউ এরকম প্রশ্ন করে তাকে আপনি কি বলবেন? পাগল বলবেন না? যদি কেউ বলে যে শরীর পুরো সুস্থ সবল না হয়ে কি খাওয়া দাওয়া করা যায়, তাহলে আপনি পাগল বলবেন না? আমরা উত্তর হবে, খাওয়া দাওয়া না করে কি সুস্থ হওয়া যায় নাকি? ঠিক না? ঠিক তেমনি নামাজ না পড়ে তো মুসলমান হওয়া যায় না, নামাজটা হলো আসল। আমাদের অনেকে বলেন নামাজ না পড়লেই কি ইমান ঠিক থাকে, বলে না? আসলে ভাই, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। অনেকে বলে ইমান ঠিক হোক, মন ঠিক হোক, নামাজ পড়বো, আছে নাকি এরকম? আচ্ছা, নামাজ না পড়লে মনটা ঠিক হবে কি করে? যদি কেউ বলে যে শরীরটা ভালো হোক তারপর ভাত চাত খাবো, তাহলে কেমন হবে, হবে নাকি? নামাজ আমার ইবাদত, আমার মজা, নামাজ পড়লে আমার শান্তি। কথা বোঝেননি? মায়ের কাছে যখন আমরা বসে থাকি, কথা বলি, কেউ যদি বলে তুই দৈনিক মার কাছে বসে থাকিস কে, সময় নষ্ট করিস কে, তাহলে আপনি কি খুশি হবেন না বেজার হবেন? মায়ের কাছে বসলে কি সময় নষ্ট হয় নাকি? ঠিক তেমনি আল্লাহর কাছে যখন আমরা নামাজে দাঁড়াই, এর চেয়ে মজার জিনিস নেই। তবে অনেকে মজা পায় না, যেমন অসুখ হয় যার, দেখবেন খাবার রুচি চলে যায়, ভালো খাবার দিলেও খাইতে চায় না, বমি আসে। আসলে খাবার খারাপ না ওর রুচি খারাপ? নামাজ মজার জিনিস, কিন্তু নামাজের মজাও পাচ্ছে না, রুচি খারাপ হয়ে গেছে। কয়দিন খেয়ে অভ্যেস করে রুচি ঠিক করতে হবে, তখন মজা পাবে। তো ভাই, আমরা আপনারা এখানে যারা আছেন, নামাজ আমরা পড়ি, আমি শুধু নামাজ দিয়ে একটু শুরু করি। মনে করেন আমরা প্রতিদিন 30 রাকাত নামাজ পড়ি, এই 30 রাকাত নামাজে যদি প্রত্যেক রাকাতে 10টা করে নেকি কম পড়ে, ভুল হয়, তাহলে প্রতিদিন কত নেকি কম পড়বে? কথা বুঝতে পারছেন না? যদি নামাজে প্রতিদিন এক রাকাতে 10টা করে মাকরু গুনাহ হয়, তাহলে প্রতিদিন কতগুলো গুনাহ হলো? 300 গুনাহ হয়ে গেল। তাহলে আমরা নামাজটা যদি সুন্দর করি তাহলে ভালো হয় না ভাই? আমরা প্রথমে নামাজের কিছু কথা বলি। আমাদের সমাজে অনেক মানুষ আছেন, বিশেষ করে মহিলারা, যারা শবে বরাতের নামাজ পড়েন, শবে কদরের নামাজ পড়েন, কিন্তু ফরজ নামাজ পড়ে না, এরকম আছে নাকি? আছে বেশি। আচ্ছা ভাই বলেন তো, একজন টুপি পরে, পাগড়ি পরে, কিন্তু লুঙ্গিটা পরে না, আপনারা কেউ ইমাম মানাবেন? টুপি আছে, পাগড়ি আছে, দাড়ু আছে, সুন্নতে দাড়ি আছে, কিন্তু লুঙ্গিটা শুধু পরিনি, কাজ হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বাআলাহা ওয়া হাফিজাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মেয়ে চারটে কাজ করবে, মেয়েদের জন্য জান্নাত সুজা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, অন্য নফল টফল মেয়েদের লাগবে না, শবে বরাত শবে কদর বেটাদের লাগবে, মেয়েদের লাগে না,
আল্লাহ মেয়েদের যে কষ্ট, মা হওয়ার কষ্ট, সন্তান পালনের কষ্ট, এজন্য মেয়েরা যদি শুধু পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে তাহলে আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু সমস্যা হলো মেয়েরা ফরজ না পড়ে নফল পড়ে, শয়তান নষ্ট করে দেয়। কি কষ্ট করে সারা রাত নফল নামাজ পড়ে, কোনো দরকার নেই, শুধু পাঁচ ওয়াক্ত ফরজ পড়লেই হবে। আবার যারা ফরজ পড়ে, অনেক মহিলা বসে নামাজ পড়ে, আছে নাকি? আপনাদের দেশে আছে? ফরজ নামাজ বসে পড়লে নামাজ হয় না। মেয়ে হোক আর ছেলে হোক, নারী হোক আর পুরুষ হোক, ফরজ নামাজ কিভাবে পড়তে হবে? দাঁড়িয়ে পড়া ফরজ। নফল সুন্নত বসে পড়লে অর্ধেক সওয়াব হবে, আর ফরজ নামাজ বসে পড়লে হবেই না। আমাদের দেশের মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে, ঠিক না? শাড়ি প্রথমত মুসলমানদের পোশাক না, এটা হিন্দুদের পোশাক। দুই নম্বর কথা, শাড়ি খুব বাজে পোশাক, আমাদের চাদরের মতো। আচ্ছা, চাদর গায়ে দিয়ে মাটি কাটা যায়, রিক্সা চালানো যায়, মেশিনে কাজ করা যায়, নামাজটাও ভালো করে পড়া যায় না। নামাজের সিদ্ধায় গেছেন, চাদর খুলে বলে নিয়ে গেছে, ঠিক না? শাড়ি চাদরের চেয়েও খারাপ পোশাক, কারণ আল্লাহ তাআলা মেয়েদের শরীর ঢেকে রাখা ফরজ করেছেন, আর শাড়িতে ঢাকা যায় না। যাইতে গেলে খুলে যায়, হাঁটতে গেলে খুলে যায়। আর নামাজের মশলাটা হলো, কোনো মেয়ে যদি অন্ধকার ঘরে একাও নামাজ পড়ে, তবে তার জন্য ফরজ হলো পুরো শরীর ঢেকে রাখা, শুধু মুখ, এই কপাল থেকে তুতমি পর্যন্ত, দুই কানের মাঝের মুখ আর কবজি পর্যন্ত হাত, এইটুকু বাদে শরীরের কোনো অঙ্গ যদি খুলে যায় নামাজের ভিতরে, অন্ধকার ঘরে একাও থাকেন, নামাজ ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন একজন আম্মা, একজন খালা, একজন বোন নামাজ পড়েন, কাপড় না থাকলে ন্যাংটো হয়েও নামাজ হবে, আল্লাহর নামাজ সোজা, কোনো কঠিন না, কাপড় নেই ন্যাংটো। সূরা কেরাত জানেন না, শুধু সুবহানাল্লাহ পড়ে নামাজ হবে। আপনি কেবলা চেনেননি, যে কোনো দিক মুখ করে নামাজ হবে, দাঁড়াতে পারেননি বসে নামাজ হবে, অজু করতে পারেননি তা মুখ করে নামাজ হবে, কিন্তু কাপড় আছে, আপনি অবহেলা করেছেন, মাথার ঘোমটা খুলে কপালের চুল বেরিয়ে গেছে, নামাজ ভেঙে যাবে। থুতমির নিচেই গলার কাছে বেরিয়ে গেছে, নামাজ ভেঙে যাবে। হাতের কবজির উপরে বাহু অথবা কনুই বেরিয়ে গেছে, নামাজ ভেঙে যাবে। শাড়ি পরে কি এগুলো ঢেকে রাখা যায়? যতই ঢেকে করেন, রুকু সেজদা দিতে গেলে কাপড় সরে যায়, নামাজ ভেঙে যাবে। এই জন্য মুসলমান মেয়েদের ফরজ এবং সুন্নত পোশাক হলো, আমরা পুরুষেরা খুব সুন্নতি পোশাকের পাগল, ঠিক না? কিন্তু বইয়ের জন্য সুন্নত পোশাক চেষ্টা করেছেন? আমার একটা বই আছে, পোশাক পর্দা ও দেহ সজ্জা, পারলে নিয়ে যাবেন। মেয়েদের সুন্নতি পোশাক, কান ফোড়ানো, নাক ফোড়ানো, চুল কি সুন্নত, বইটায় আছে। তবে আমাদের দেশের পুরুষেরা মেয়েদের সুন্নতি পোশাক নিয়ে মোটেও খোঁজে না, কারণ আমাদের দেশের দিনদার পুরুষেরা, আপনাদের কথা বলছি, আপনারা চিন্তা করেন, আমার বউটা আমার এত জ্বালাই, ও যদি আমার সাথে আবার জান্নাতে যায় তো জান্নাতেও জ্বালাবে, কাজে আমি সুন্নতি পোশাক পরে জান্নাতে যাব, আমার বউ তো চোখে যাবে, আমি জান্নাতে যেয়ে একটা হুর নেব। আচ্ছা, আপনার অবহেলায় যদি বউ দোজখে যায় তা আপনি কোনে যাবেন? দোজখে যাবেন, কারণ স্বামীরা গুনাহ করলে কিন্তু বউদের গুনাহ হয় না। অনেকে আমার কাছে মশলা শুনে, হুজুর আমার স্বামী ঠিক করে নামাজ পড়ে না, বলে আপনার কোনো টেনশন নেই, আপনি আদর করে সোহাগ করে বলবেন, না পড়লে কোনো গুনাহ নেই, কিন্তু বউ নামাজ না পড়লে, হ্যাঁ খেয়াল রেখেন, কিন্তু আল্লাহ মেয়েদের অনেক সুবিধা দিয়েছেন, তার ভিতর একটা হলো যে মেয়েরা স্বামী যদি অন্যায় করে মেয়েদের কোনো গুণা নেই, কিন্তু স্ত্রী যদি অন্যায় করে স্বামীর দায়ভার আছে, গুণা আছে। মেয়েদের ফরজ এবং সুন্নত পোশাক হলো বড় ম্যাক্সি, ফুল হাতা, পায়ের গোড়ালের নিচেই নেমে যাবে, ম্যাক্সি, ম্যাক্সির নিচেই সায়া অথবা পায়জামা, আর উপরে বড় ওড়না। এই পোশাক যদি মুসলমান মেয়ে পরেন, সবসময় এটা পরতে হবে, ঘরে বাইরে, বাড়ির ভিতরে লোক চলে এসে একটু ঢেকে দিলেই পর্দা হয়ে গেল, ঝাড়ু দিচ্ছেন করা যাবে, মাটি কাটছেন করা যাবে, কোনো সমস্যা নেই,
সব কাজ আল্লাহ মেয়েদের জন্য বৈধ করেছেন, কিন্তু কাপড় পরে করতে হবে, এই পোশাক পরে নামাজ পড়তে হবে। তারপরও নবীজির স্ত্রীগণ, মেয়েরা, মহিলা সাহাবীরা অনেকেই নামাজের সময় আবার বোরকা পরে নিতেন, কেন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, একটু আদব করে দাঁড়াবো না। এই জন্য মেয়েরা যারা নামাজ পড়েন অবশ্যই কামিজ অথবা বড় সালোয়ার কামিজ, বড় ওড়না পরবেন। শাড়ি পরে যদি নামাজ পড়তেই চান তাহলে ব্লাউজটা অবশ্যই ফুল হাতা হবে, একেবারে কবজি পর্যন্ত হাতা, এবং নিচেই নেমে যাবে কোমরের নিচে, ওই শয়তানদের মতো অর্ধেক না, ওইটাতে কিন্তু নামাজও হবে না আর সারাদিন গুনাহ হবে। আর উপরে বড় চাদর দিয়ে এমনভাবে মুখটা পেঁচাবেন যেন রুকু সেজদা কোনো সময় থুতমির নিচেই খুলে না যায়, কপালের উপরে চুল বেরিয়ে না যায়। কথা কি বুঝতে পারছেন? আপনারা বাড়িতে আপনাদের স্ত্রীদের, মায়েদের, বোনেদের এটা শেখাবেন, তাহলে তো নামাজ হবে না। পুরুষেরা আমরা নামাজ পড়ি, অনেকে সুন্নত নফল পড়ে কিন্তু জামাতে নামাজ পড়ে না, আছে নাকি? আমাদের দেশের মুসলমানকে, যে মুসলমানের ছেলে, একজন আমাকে মশকরা করে বলছে আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়ায় হিন্দু আর মুসলমানের কোনো পার্থক্য নেই, হিন্দু ঘুষ খায় মুসলমানও ঘুষ খায়, হিন্দু ওষুধ খায় মুসলমানও ওষুধ খায়, হিন্দু নামাজ পড়ে না মুসলমানও নামাজ পড়ে না, হিন্দু বিড়ি খায় মুসলমানও বিড়ি খায়। তাহলে মুসলমান চেনবো কি করে? কোনো চিনার কায়দা না পেয়ে শেষ পর্যন্ত এক জায়গায় যে মুসলমান চিনা গেছে, কোন জায়গায়? কাপড় খোলার পরে, ঠিক না? তো এই জন্য ওই কাজটার নাম দেওয়া হয়েছে মুসলমানি, কিন্তু আসলে কি ওইটা মুসলমানি নাকি? ওটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ওটা সুন্নত জিনিস, ওটা না করলে ইসলামের কোনো ক্ষতি আছে নাকি? ইসলাম হলো ইমান, ইসলাম হলো নামাজ, ইসলাম হলো সততা, ইসলাম হলো পিতামাতার খেদমত, কিন্তু এতে তো কিছুই নেই। এই জন্য ওই কাজটার নাম করা হয়েছে মুসলমানি। কথা বলেননি আমাদের দেশে মুসলমানকে যার মুসলমানি করেছে, এক হিন্দু রিয়াদে আমার কাছে মুসলমান হতে আসছে, কেন? মজার ব্যাপার, ও প্যান্ট পরতো, প্যান্টের সেন টানতে যে এমন ভাবে আটকাইছে হাসপাতালে যে মুসলমানি নিয়ে লাগছে। তো ও বলছে হুজুর মুসলমানি যখন নিছি আমি মুসলমানই হব। এখন আসলে মুসলমান হওয়া তো ওইটার কারণা, ওটা তো একটা মুসলমানের ইবাদত, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে মুসলমান পরিচয় পাওয়া যায় না। সাহাবিদের যুগে মুসলমান কে ছিল খুব ভালো করে বোঝেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মুনাফেক মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। কিন্তু আমরা জামাতের গুরুত্ব বুঝি না ভাই, সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া অনেক গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইশার নামাজটা জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাবে। কাজেই ভাইরা জামাতে নামাজ ছাড়বেন না। অনেকে বলে যে অমুকের পিছনে নামাজ হয় না, তমুকের ও ভালো ইমাম না, জামাতে নামাজ পড়া আমার জন্য ওয়াজিব, ওই ইমামের গুনাতে আমার কিছু হবে না। ইমাম খারাপ হলে গুনাহ হবে মসজিদ কমিটির সভাপতির, সেক্রেটারির, আমি সাধারণ মুসল্লি, আমার জন্য ওয়াজিব দায়িত্ব জামাতে নামাজ পড়া। কাজেই জামাতে নামাজ পড়বেন, জামাত যেন মিস না হয়। যদি কোথাও মাঠে ঘাটে থাকেন ওই দুজন তিনজনে মিলেই জামাত করবেন, এটাতেও কিন্তু জামাতের সব পেয়ে যাবেন, একা পড়বেন না। লুঙ্গি পরে, টুপি মাথায় দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে, হাঁটু সমান কাপড় পরে, কাদাসহ অজু করে ওই মাঠে তিনজনে দাঁড়িয়েই জামাতে নামাজ পড়বেন। কথা কি বুঝতে পেরেছে? জামাত ছাড়া যেন এক ওয়াক্ত নামাজও না হয়, আর বিশেষ করে ফজর এবং ইশার জামাত, মসজিদে যাওয়া হলো ইমানের লক্ষণ আর বাড়ি পড়া হলো মুনাফিকের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসকালুস সালাতে আলাল মুনাফিকিন আল আতামাতা ওয়াসসুবহ, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন হলো ফজরের জামাতে আসা আর ইশার জামাতে আসা। যদি তারা বুঝতো যে মসজিদে গেলে দুটো হাড় পাওয়া যাবে,
সিদ্ধ হাড়, যেমন আমাদের বাংলাদেশে পরিভাষায় জিলেপি পাওয়া যাবে, তাহলে ওরা মসজিদে আসতো। কিন্তু আল্লাহ যে এত সওয়াব দেবে এই চিন্তায় মসজিদে আসে না, কথা বোঝেননি? যদি ছেলে ফেলে শোনে জিলেপি আছে ঠিক মসজিদে যায়, কিন্তু আল্লাহ যে কত সওয়াব দেবে, কত খুশি হবে, কত বরকত দেবে, কত উন্নতি দেবে এই চিন্তাটা মনে থাকে না। আর ইমানদারের চিন্তা থাকে আমার জিলেপির দরকার কি, আমার আল্লাহ খুশি হবে, আমার বরকত দেবে, দোয়া কবুল করবে, এই চিন্তা নিয়ে জামাতে নামাজে যেতে হয়, ঠিক না ভাই? আমরা যারা নামাজে জামাতে যাই অনেক ভুল করি। আগে নামাজের ভুলগুলো ধরি। নামাজ তিন প্রকার, আরব দেশের নামাজ, বাংলাদেশের নামাজ আর ইসলামী নামাজ, সুন্নতি নামাজ। বাংলাদেশের নামাজ কি? নামাজে দাঁড়ালে এক চুল নড়বে না, ডানি বাই তাকাবে না, কাপড় সুপুর ঠিক করবে না, কিন্তু রুকু সিজদা টকাটক 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 টকাটক, রুকুতে যে ঠিক হওয়ার আগেই উঠে, উঠে আবার পুরো দাঁড়ানোর আগেই কোমরে ইপন থাকতেই সেজদায় যায়, সেজদার থেকে এই 90% 80% উঠে আবার সেজদা দেয়, নামাজ হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসওয়া উসরিকা আল্লাযী ইয়াসরিকু ফি সলাতিহি ফি রুকুইহি ওয়া সুজুদিহি, সবচেয়ে বড় চোর যে নিজের নামাজের রুকু সেজদা চুরি করে। রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান লা ইতিম্মু রুকুআহু ওয়া লা সুজুদাহু, রাসূলুল্লাহ দেখেন একজন লোক নামাজ পড়ছে, রুকু সেজদা শান্তভাবে করছে না। তিনি বললেন, লাওমা তাহাজা আলা হাজা লামা তাআলা গায়রি মিল্লাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এই রকম নামাজ পড়ে মরে তা আমার উম্মতে মরতে পারবে না। নামাজের সবচেয়ে বড় জিনিস হলো রুকু সেজদা, কারণ আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আপনি যদি একজন এমপির সামনে দাঁড়ান শান্ত হয়ে দাঁড়াবেন না, এমন কিছু করবেন নাকি যে এমপি রাগ করে, এমন চুলকাচ্ছেন এমন চুলকাচ্ছেন এমন করছেন, এমন করবেন নাকি? আল্লাহ সবচেয়ে খুশি হন বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ রহমতের নজর দিয়ে তাকিয়ে থাকেন, কাজে আপনি শান্ত হয়ে রুকু সেজদা করবেন, যত বেশিক্ষণ পারেন থাকবেন, কথা ঠিক আছে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মসজিদে আসছে, আসে নবীজি প্রথমে মসজিদে ঢুকে নামাজ পড়েছে দুই রেখাত, পড়ে নবীজিকে যেয়ে সালাম দিছে, নবীজি বলছেন তোমার নামাজ হয়নি আবার পড়ো, আবার পড়েছে আবার পড়েছে হয়নি, তখন বলছে হুজুর আমি এসে ভালো পারিনি একটু শিখিয়ে দেন। নবীজি একবারেই শিখাতে পারতেন, কিন্তু ওকে বুঝালেন যে তোমার নামাজ হচ্ছে না। কিন্তু নবীজি সরাসরি কি বললেন, নামাজ যখন পড়বে শান্ত হয়ে পড়বে, তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো, আল্লাহ আকবর বলে শুরু করবে, যতটুক পড়ো কোরআন পড়বে, রুকুতে যখন যাবে শান্ত হয়ে যাবে, যতক্ষণ পড়ো আল্লাহর তাসবিহ তাহলিল করবে, তোমার মনে থাকবে আর উঠবো না, উঠবো তবে শখ থাকবে যে যতক্ষণ পারে আল্লাহর সামনে একটু ঝুঁকে থাকি, এরপর উঠে যখন দাঁড়াবে শান্ত হয়ে পুরো দাঁড়াবে, দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবে, যদি ফরজ নামাজ না হয় সুন্নত নফল হয় আরো লম্বা বলতে হয়, রব্বানা আলাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহর মহব্বতে বলবেন, এরপরে সেজদায় যাবেন শান্ত হয়ে থাকবেন, দুই সিজদার মাঝখানে শান্ত হয়ে থাকবেন, আপনি তাসবিহ তাহলিল পারেন না শুধু সুবহানাল্লাহ বলেন কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু হটমট করলে নামাজ হবে না, কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশে অনেকেই নামাজ পড়েন, 60 বছর নামাজ পড়ছেন কিন্তু নামাজ হচ্ছে না, কেন হচ্ছে না? রুকু এবং সেজদা ঠিক হচ্ছে না। রুকুতে যে যতক্ষণ থাকবেন রুকুর থেকে উঠে প্রায় ততক্ষণ থাকতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলতে যত সময় লাগে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান দেখবেন প্রায় তত সময় লাগে, শান্ত হয়ে দাঁড়াবেন, এত দৌড়দৌড়ি কেন? রাজনীতির গল্প করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 মিনিট থাকেন পাবে তা করে না, আর আল্লাহর সামনে রুকু দিলে কষ্ট লাগে? আল্লাহর মহব্বতে আল্লাহর সামনে রুকু দিয়েছেন সেই তাজিম মনে নিয়ে রুকুতে থেকে যাবে। আমরা নামাজের সেজদা এবং রুকুতে দোয়া করতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন নবীজির জীবনের শেষ ওসিয়ত, 12ই রবিউল আওয়াল সোমবার সকালবেলায়
ফজরের নামাজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, জামাতে যেতে পারেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে সাহাবীরা নামাজ পড়ছেন, রাসূলুল্লাহ সাল্লাম দুইজনের কাঁধে ভর দিয়ে দরজায় দাঁড়িয়ে পর্দাটা সরিয়ে দিলেন। নবীজির দরজাটা কেমন? মসজিদের কেবলা, ইমাম যেখানে দাঁড়ায় এই সোজা, কথা বুঝেছেন? নবীজি যখন দরজা খুললেন, মসজিদের সব মুসল্লি কিন্তু দেখতে পেল নবীজি দরজায় দাঁড়িয়েছেন কেবলার দিকে। তো সবাই খুশিতে কাদু ইফতাতিনুনা ফিস সালা, মানে আনন্দে মনে হলো নামাজ ভেঙে দিলেন। কারণ চার পাঁচ দিন নবীজি জামাতে যান না, নবীজির চেহারা মোবারক দেখে না, নবীজি আজকে বেরোইছেন, নিশ্চয় সুস্থ হয়ে গেছেন, আজকের থেকে আমাদের সাথে নামাজ পড়বেন। খুব খুশি হয়েছেন সাহাবীরা। রাসূলুল্লাহ সাল্লাম ইঙ্গিত করলেন, তোমরা নামাজ পড়ো। ওসিয়ত করলেন, শেষ কথা, আম্মার রুকু ফাআযিমু ফীহি রব, রুকুতে যে তোমরা রবের তাজিম বলবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতির রূহ, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা আলাকা সামঈ ওয়া বসরি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। তাজিম করার অনেক জিকির দোয়া নবীজি শিখিয়েছেন, এগুলোর উপরে পড়তে হবে। ওয়া আম্মা সুজুদ ফাআকসিরু ফীহি মিনাদ দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর নামাজে যখন সাজদায় যাবে তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম, সাজদার ভিতরে যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সেজদা করতেন, সুন্দর সুন্দর দোয়া করতেন, সেই দোয়াগুলো পড়বেন, মুখস্থ করবেন। আমার ছোট্ট একটা বই আছে ওজিফা, আর একটা বড় বই আছে রাহেবেলায়াত, অনেক দোয়া আছে, কি সুন্দর দোয়া, আল্লাহ আমার রিজিক দাও, সুস্থতা দাও, বরকত দাও, শান্তি দাও, নবীজি সেজদায় দিয়ে চাইতেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে যত চাওয়া সেজদায় চাইবেন, বিশেষ করে তাহাজ্জুতে, নফল নামাজে, সুন্নত নামাজে, বিতরের নামাজে সেজদায় বেশি বেশি দোয়া করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের যত চাওয়া আছে কার কাছে চাইতে হবে? কোন সময় চাইতে হবে? সবচেয়ে বড় সময় হলো সেজদার সময়। কাজেই ছোট ছোট দোয়া মুখস্থ করবেন, আল্লাহর কাছে চাইবেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, রব্বি ইগফির লি ওয়ালি ওয়ালিদাইয়া, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবীজি চারটি জিনিস চাইছেন, চাইতে শিখাইছেন, আল্লাহ আমাকে হেদায়েত দাও, তাকওয়া দাও, আমাকে সুস্থতা পবিত্রতা দাও, আমাকে সচ্ছলতা দাও। বাদ থাকলো কি কি? কোনো জিনিস বাদ থাকলো নাকি? দুই সেজদার মাঝখানে বাঙালি কি হড়মড় করে দৌড় মারে, মনে হয় যেন মাথার উপরে এক মন বোঝা ঢবাস করে পড়ে যায়। অথচ রাসূলুল্লাহ দোয়া করতেন, রাব্বি গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াআফু আননি ওয়াজবুরনি, দুই সেজদার মাঝখানে কি দোয়া? আল্লাহ আমার মাফ করে দাও, রহমত করো, রিজিক বাড়াই দাও, শরীর সুস্থ করে দাও, বরকত দাও, আমার মান মর্যাদা বাড়াই দাও। আর বাদ থাকলো কি? সব আল্লাহ আকবার। নবীজি শিখাইছেন দুই সেজদার মাঝখানে তোমার যা, তুমি সেজদা একটা করেছো আল্লাহ খুশি হয়েছে, আবার একটা করবা, এখন মাঝখানে যা চাওয়ার চেয়ে নাও। আর আমরা না আসে হড়মড় করে ঢুকে পড়ি। কাজেই নামাজটা অন্তর দিয়ে পড়বেন। নামাজের সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, কিন্তু রুকু সেজদায় চুরি করলে কিন্তু নামাজ হবে না। কথা বুঝতে পারেননি? জামাতে নামাজ পড়ি আমরা, অনেক ভুল করি। জামাতে নামাজে যাই, যদি দেখি ইমাম সাহেব কেরাত শুরু করেছে, খুব দৌড়াতে শুরু করি, আছে না? নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ইদা উকিমাতিস সালাহ ফামশু ইলাইহা ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল কার, যখন নামাজের একামত হয়েও যাও, তোমরা নামাজে যাবে হেঁটে হেঁটে শান্তভাবে হাঁটবে, অন্তরে কোনো উৎকণ্ঠা আনবে না। উৎকণ্ঠা কেন ভাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন ঘরের থেকে বেরোইছো নামাজের নিয়েতে, তোমার আমলনামায় নামাজের সওয়াব লেখা আছে। মসজিদে যেয়ে যদি দেখো যে নামাজ শেষ হয়ে গেছে, তাহলেও তোমার আমলনামায় জামাতে নামাজের সব লেখা হয়ে যাবে। উৎকণ্ঠা
কেন, আমি শান্ত মনে মসজিদে যাব। আমরা মসজিদে ঢুকে যদি দেখি ইমাম সাহেব রুকুতে গেছে, দৌড় দিয়ে কাতারে যাই, গুনাহ হবে, শান্তভাবে কাতারে যাবে। যদি আমরা দেখি ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, ব্রেক করে দাঁড়িয়ে পড়ি, না গুনাহ হবে, আপনি দাঁড়াবেন না, ঠিক শান্তভাবেই যাবেন, যে কাতারে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, এরপরে না ইমামের সাথে সেজদায় চলে যাবেন। রুকু পেলে রাকাত পাওয়া হবে, ওইটার পড়া লাগবে না, আর সেজদা পেলে রাকাত পাওয়া হবে না, কিন্তু সেজদার সওয়াব পাওয়া হবে। একটা সেজদা কবরে গেলে বুঝবেন মনে হবে একটা সেজদা সওয়াবের জন্য দুনিয়ার সব সম্পদ দিয়ে দেওয়ার লোভ হবে। কাজেই কেন মিস করব, ইমাম সেজদায় গেলে সেজদায় না যেয়ে দাঁড়িয়ে থাকলে গুনাহ হয়, মাকরুহ হয়, কথা বুঝতে পারেননি? কাজেই শান্ত মনে কাতারে যাবেন, কাতারে যে যদি দেখেন ইমাম দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার দাঁড়িয়ে ইমামের সাথে সেজদায় চলে যাবেন, রাকাত পাবেন না কিন্তু সওয়াব পাবেন। আমরা কি মসজিদে শুধু রাকাত গুনতে যাই না সওয়াবের জন্য যাই? আমরা কাতারে দাঁড়াই, মাশাআল্লাহ, বাঙালি তিনজনের ধাক্কা দিলে আরেকজন দাঁড়াতে পারে, নামাজ মাকরুহ। সাহাবীরা কেমন দাঁড়াতেন, গায়ের সাথে গা লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে কাতারে দাঁড়াতেন। কাজেই আমরা কাতারে দাঁড়াবো, অন্তত গায়ের সাথে গা লেগে যাবে, কথা বোঝেননি? জন্য আর একটা চুল পরিমাণ জায়গা না থাকে। ইমাম না কাতার শুরু হয় ইমামের পিছন থেকে, ইমামের ডাইনে যারা আছেন বামে চেপে আসবেন, বামে যারা আছেন ডাইনে চেপে আসবেন, যার কারণে কাতার ফাঁক হবে তার নামাজ মাকরুহ হবে, গুনাহ হবে। প্রত্যেকে নিজেরটা ঠিক রাখবেন, পরের জনের সাথে কাঁধ লাগিয়ে দেবেন, কাঁধে কাঁধ মিলে যাবে, হাতে হাত মিলে যাবে। বাঙালি আবার গায়ের সাথে গা লাগালে বিরক্ত হয়, গায়ের সাথে গা লাগাচ্ছ, আল্লাহ আকবার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবীরা গায়ের সাথে গা, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা লাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ শিখিয়েছেন সুদ্দুল ফুরাজ, কাতারের ফাঁক পূরণ করো, কাতার বাঁকা হলে ফাঁকা হলে নামাজ মাকরুহ হয়ে যাবে, গুনাহ হবে। কিন্তু মুসলমান, বাংলাদেশের মুসলমান বড় কষ্ট লাগে, গায়ের সাথে গা লাগলে আবার রাগ চোখ পাকিয়ে তাকায়। ইসলাম আমাদেরকে এক হতে শিখিয়েছে, ফাঁক হয়ে দাঁড়ালে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যখন ফাঁক হয়ে দাঁড়াবে আল্লাহ অন্তরে ফাঁক করে দেবে, দলাদলি করে দেবে, অন্তরে মিল মহব্বত নষ্ট করে দেবে। কাতারে ফাঁক হলে শয়তান ঢুকবে, মনের ভিতরে অস্বস্তি দেবে, আর কাতার ফাঁক বন্ধ করে দাঁড়াবেন দেখবেন নামাজের মনোযোগ বেড়ে যাবে, শয়তান ঢুকতে পারবে না। এই জন্য কাতারে ঘন হয়ে দাঁড়াবেন, ফাঁকা দাঁড়াবেন না। আবার অনেকে বলবে যে এত কাল চললো আবার কুজুর এসে নতুন মশলা দেয়, হাজরিন অনেক জিনিস ভুলভ্রান্তি থাকে। আগের দূর মানুষেরা, বাংলাদেশের মানুষরা সরস্বতী পুজো করতো, লক্ষ্মী পুজো করতো, হুজুরা পূজা ঠেকায় নামাজ শিখে গেছেন, কাতার শেখানোর সময় পাননি। এখন আমরা কাতার শিখাবো, এখন তো লক্ষ্মী পুজো করেন না আপনারা, কাজে হুজুররা যতটুক পেরেছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো জায়গায় রেখে গেছেন। আগে আপনারা ট্রাক্টর চিনতেন না, ঠিক না? এখন তো চেনেন, এখন বলবেন নাকি যে আগের যে ট্রাক্টর ছিল না আমরা চালাবো না, কোন নাকি? আগে ইট ছিল না, পাকা বাড়ি ছিল না, কারেন্ট ছিল না, এখন কয় নাকি কেউ যে আমার বাপ হেরি কেনে চলেছে আমিও চলবো, কয় নাকি? বাপ যতটুক পেরেছে করেছে, আমরা আরেকটু উন্নত পাইছি নেব। আমাদের পীর মাসায় কোলামায় কেরাম, আমাদের সমাজের লোকেদের তখন সরস্বতী পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো কিছুই ছিল না, ঢোল বাজায় বেড়াতে মুসলমানরা, তখন যতটুক পেরেছেন তারা শিখাইছেন, এখন আমরা অনেক ভালো পেয়েছি, আমরা বাকিটুক করব। কাজেই খবরদার নবীর সুন্নত পেয়ে আগের অজুহাত দেবেন না, আগের হুজুররা যা করেছেন ঠিক আছে, তারা কিছু করেছেন আর কিছু করার পরিবেশ পাননি, তারা অনেক ব্যায়াম পেয়েছেন। রোগী একটা গেছে ডাক্তারের কাছে, রোগীর রক্ত পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সে রক্ত বন্ধ করেছে কিন্তু মাথায় ব্যথা ছিল, মাথা ব্যথা সারেনি, সে তো রক্তটা বন্ধ করে দিচ্ছে, এখন আরেক ডাক্তার মাথা ব্যথার ওষুধ দেবে, কথা বুঝতে পারেননি? এই জন্য কখনোই আগের কোনো হুজুরের অজুহাত দিয়ে সুন্নতের বিরুদ্ধে যাবেন না। মসজিদে ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সুন্নত, নামাজ না পড়ে বসবেন না। আপনি মসজিদে ঢুকে সুন্নত পড়বেন, হবে,
নফল পড়বেন হবে, দুখুলুল মসজিদ পড়বেন হবে, ফরজের জামাতে দাঁড়াই যাবেন হবে, কিন্তু কোনো নামাজ না পড়ে যদি বসে পড়েন তো নবীজির একটা সুন্নত নষ্ট হবে। ঠিক, এটা ফরজ না, নফল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাম জীবনে কখনো মসজিদে ঢুকে কোনো নামাজ না পড়ে বসেননি। সাহাবীরা মসজিদে ঢুকলে বসলে রাগ করতেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিসান্না ফালা ইয়াকউদান্না হাত্তা ইয়ারকা রাকাতাইন, মসজিদে ঢুকে অন্তত দুই রাকাত নামাজ না পড়ে বসবে না, এটা হলো মসজিদের হক। আমরা কি করি, আগে যেয়ে বসি, এরপর উঠে নামাজ পড়ি। কেমন হলো বিষয়টা? আপনি যখন আমার কাছে আসলেন, আমার একটা হক আছে, সেটা কি, যে আপনি আমাকে সালাম দেবেন, ঠিক না? আপনি মসজিদে ঢুকলেন বা আমার মাজলিসে ঢুকলেন, আমার দরবারে ঢুকলেন, ঢুকে বসলেন, বসে কিছুক্ষণ কথা বললেন, হুজুর ভালো আছেন, হুজুর আমার জন্য দোয়া করেন, মিনিট দশে গল্প করার পরে বলেন হুজুর আসসালামু আলাইকুম, কেমন হলো কামটা? হ্যাঁ, আগে সালাম। তো মসজিদে ঢুকে আগে নামাজ, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, সুন্নত যাই পড়েন, মসজিদের একটা হক আছে, সেটা হলো বসার আগে নামাজটা পড়ে নেবেন। আপনি যে আগে বসলেন, বসে নামাজ পড়লেন, আবার বাঙালি নবীজির সুন্নতের উল্টো বানাইছে, মসজিদে আগে একটু বসে নিবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদে যেয়ে আগে নামাজ পড়ে বসতে হবে। নবীজি কি বললেন, নামাজ না পড়ে বসো না। হ্যাঁ, মাকরুহ তো যদি হয় ভিন্ন কথা, তখন তো আমরা বসবো, নামাজ পড়বো না, মাকরুহ তো, কিন্তু যখন নামাজ পড়ার মতো আমরা তখনও যাই কিন্তু আগে বসি, বসবেন না। হয়তো বলবেন যে কত হুজুর তো দেখলাম বসলো, হুজুর অনেক বসেছেন, তারা এই সুন্নত খেয়াল করেননি, তাদের গুনাহ হয়নি, কিন্তু আপনি সুন্নত জানার পরেও হুজুরের অজুহাত দিলে আপনার গুনাহ হবে, কথা বোঝেননি? এই জন্য সবসময় খেয়াল রাখবেন, সুন্নত আমাদের আসল। আমাদের উলামায়ে কেরাম অনেক করেছেন, কোন কোনটা বাদ পড়েছে, আমাদেরও বাদ পড়ে, কথা বোঝেন না? মসজিদে ফরজ নামাজ পড়তে হয় আর সুন্নত নফল ঘরে পড়তে হয়, এটা উত্তম। আপনি সুন্নতটা ঘরে পড়ে মসজিদে যেয়ে জামাতে নামাজ পড়বেন, এদের সব বেশি হবে, অনেক হাদিস আছে, লম্বা বলতে পারবো না। এখন যদি আপনি মসজিদে যেয়ে সুন্নত পড়েন, দোষ নেই, কিন্তু তো হুজ্জতই করেন, হ্যাঁ আমিও আমার হুজুরের দেখছি সবসময় সুন্নত মসজিদে পড়েছে, এ হুজুর আবার উল্টো পাল্টা বলছে, না, মসজিদে আপনার হুজুর সুন্নত পড়েছেন, কোনো দোষ করেননি, মসজিদে সুন্নত পড়া যায়, কিন্তু ঘরে পড়লে সওয়াব বেশি। আপনার হুজুর হয়তো হাদিসটা জানতেন না, অথবা তিনি সুযোগ পাননি, কোনো ওজর ছিল, আপনি নবীর সুন্নত জানার পরে আর কারোর দিয়ে হুজ্জতি করবেন না, কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। মসজিদে যে এবং নামাজে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা অনেক সময় ভুল করি, ইমামের আগে উঠে পড়া, ইমামের আগে সালাম শেষ করে ফেলা, কথা বুঝেছেন? ইমামের পিছে থাকতে হবে, আগে যাওয়া যাবে না। ইমাম একটু লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা ইমামের সাথে শুরু করি কিন্তু ওনার আগেই শেষ হয়ে যায়, এটা করবেন না। ইমামের যখন রহমাতুল্লাহ বলা হয়ে যাবে তখন আপনি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলবেন, ঠিক আছে? যেন ইমামের আগে চলে না যাই, আমার তাকবীর ইমামের পরে হবে, আমার রুকু, আমার সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ ইমামের পরে হবে, আগে যেন চলে না যাই, কথা বুঝতে পেরেছেন? ইমামের আগে গেলে নামাজের ক্ষতি হবে, হয়তো নামাজ নষ্ট হতে পারে, বিশেষ করে ইমামের আগে সেজদায় ঢুকে গেছেন, ইমামের আগে রুকু থেকে উঠে পড়েছেন, এগুলো আমাদের বর্জন করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো ভাইয়েরা, এগুলো আমরা প্রতিদিন নামাজ পড়ি, যদি দশটা সুন্নত বেড়ে যায় আমাদের প্রতিদিন একশোটা সওয়াব বেড়ে যাবে, ঠিক না ভাই? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। নামাজ পাশাপাশি আমাদের পারিবারিক জীবনে, প্রতিদিনের জীবনে অনেক গুনাহ আমরা করি অথবা সওয়াব থেকে বঞ্চিত হই। যেমন ইসলামে আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন পরিবারকে, সবচেয়ে গুরুত্ব কি, আপনি যখন বাড়িতে যাবেন আপনারা হুজুরদের সালাম দেন না? দেন, সওয়াব হবে। বউকে সালাম দেন তো? কেন, লজ্জা করে, ঠিক না? বউকে সালাম দিলে কি হয়, স্বামীকে সালাম দিলে কি হয় একটু শোনেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়ি ঢুকবে তখন বউকে সালাম দেবে। যদি কোনো স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, ছেলে মেয়ে বাবা মাকে সালাম দেয়, বাবা মা ছেলে মেয়েকে সালাম দেয়, বাড়ির লোকেরা নিজেদের আহাল আয়ালের সালাম দেয়, আল্লাহ সালামের কারণে ওই বাড়িটাকে সম্পূর্ণ বরকতময় করে দেন। কথা বুঝতে পারছেন? অন্য হাদিসে আসছে, ইন্নাল্লাহ যামিনুন সালাসা, আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের নিজে জামিন হন। তার এক শ্রেণীর মানুষ যে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে বাড়ি ঢুকবে। তাহলে নিজের স্ত্রীকে সালাম দিলে, স্বামীকে সালাম দিলে সালামের যে সওয়াব তো পাবই, সালামের যে দোয়া তো পাবই, উপরন্তু বরকত হবে, হেফাজত হবে। কিন্তু আমরা হুজুরের সালাম দিই, বন্ধুদের সালাম দিই, বউকে সালাম দিই না, আর বউ তো স্বামীকে সালাম দেয়ই না, লজ্জা লাগে। কেন লাগে খুব ভালো করে বোঝেন। বউয়ের সাথে একসাথে শুয়ে থাকি, লজ্জা লাগে না। এক রিকশায় চড়ে শ্বশুর বাড়ি যাই, লজ্জা লাগে না। সিনেমা হলে যাই, লজ্জা লাগে না। সালাম দিতে লজ্জা লাগে কেন? কারণ সালাম হলে সওয়াব হবে, বরকত হবে, হেফাজত হবে, শয়তান ঢুকতে পারবে না, একজনের লস হয়। কার? হ্যাঁ, ওই শয়তান লজ্জা ঢুকই। হ্যাঁ, সি 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 সি, কি লজ্জার কথা, নিজের বরের কেউ সালাম দেয়, নিজের বউকে কেউ সালাম দেয়। হাজরিন, শয়তানের কথা শুনবেন না নবীর সুন্নত নেবেন? বন্ধুদের সাথে গল্প করেন, আড্ডা দেন, পীরের কাছে যান, মেয়েরা সবে কবরাতের নামাজ পড়ে, পড়ে না? কিন্তু বউ স্বামীর সাথে ঝগড়া করে, আছে না নেই? খুব ভালো করে বোঝেন, সবে বরাতে সারা রাত নামাজ পড়ার চেয়ে স্বামীর জন্য এক গ্লাস পানি আগিয়ে দিলে, স্বামীকে আদর করলে, স্বামীর সাথে ইয়ারকি মারলে বেশি সওয়াব হবে। আমরা বন্ধুদের সাথে আড্ডা দিই, স্বামীরা পুরুষেরা, কি ফুর্তিতে গল্প করি। বাড়ি গেলেই মাশাআল্লাহ সিংহ, বউয়ের যে কোনো কথায় রাগ হয়, হয় না? হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের ভিতরে সেই শ্রেষ্ঠ যে তার বউয়ের কাছে, স্বামীর কাছে শ্রেষ্ঠ। স্বামীর বউয়ের সাথে ভালো ব্যবহার করা। আপনি বন্ধুদের সাথে মিষ্টি হাসলে যে সওয়াব হবে, স্বামীর সাথে মিষ্টি হাসলে, ভালো আচরণ করলে তার চেয়ে অনেক বেশি সওয়াব হবে। স্বামীর সাথে বউয়ের রাগ সহ্য করা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বউয়ের রাগের মাথায় রাগ করেননি। কষ্ট পেয়েছেন, মনে কষ্ট পেয়ে মসজিদে পড়ে থেকেছেন, চার মাস বাড়ি আসেননি, বউয়েদের ঝগড়াতে কষ্ট পেয়েছেন, কিন্তু বউয়ের ঝগড়ার মাথায় কোনোদিন বউকে গাল দেননি, কেউ সুবহানাল্লাহ বলেনি। কারণ এটা তো আমাদের বিরুদ্ধে গেল। আমাকে বলে যে, দুলাভাই হুজুর এমন ওয়াজ করলেন, এমনি তো বউ কথা শোনে না, আর এখন তো আরো কথা শুনবে না। কিন্তু মুশকিল হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমি না বলে করব কি? আল্লাহ পারিবারিক জীবনকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, স্বামীর দায়িত্ব দিয়েছেন, বউ রাগ করলে তুমি রাগ করো না, ভালো ব্যবহার করো, তুমি আল্লাহর ওলি হবে। আর স্ত্রীকে বলেছেন, স্বামীর প্রতি কৃতজ্ঞ হও। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা ইয়াশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাসতাগনি আনহা। একজন স্ত্রী স্বামী ছাড়া চলে না, চলে না। স্বামী যত খারাপই হই, যখন মরে যায়, বউয়ের অবস্থা ভালো হয় না খারাপ? আমাদের এক বন্ধু বলছে যে, বউ খুব অত্যাচার করে, সবসময় ঝগড়া করে, বড় বিপদে আছে, কি করি একটু বুদ্ধি দাও জানি। তার এক বন্ধু বলছে যে, কোনো সমস্যা নেই, একটা বুদ্ধি শুধু শুনবা, এক মাসের জন্য গুম হয়ে যাবা, এমন গুম হওয়া যেন মরে গেছে। এক মাসের ভিতরে বউ বুঝে ফেলবে স্বামীর কি দাম, আর দেখবা কোনো বেয়াদবি করবে না, খারাপ আচরণ করবে না। বন্ধু বলছে, না ভাই, এইরকম গুম হওয়ার তো কোনো সুযোগ নেই। বলে, তাহলে বউয়ের একটু অত্যাচার সহ্য করো, আর কি করবা। স্বামী যত খারাপ হোক,
স্বামী যখন মরে যায় যে লোকটা কালকেও বউটাকে ইজ্জত করে কথা বলতো, ননদ সম্মান করে কথা বলতো, দেওর সম্মান করে কথা বলতো, শাশুড়ি সম্মান করে কথা বলতো, গ্রামবাসী সম্মান করে কথা বলতো, স্বামীটা মরার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা অসহায় হয়ে যায়, ঠিক না? যে স্বামী স্ত্রীর জন্য খাটে, আয় করে, কেউ ওই বউটার খারাপ দৃষ্টিতে তাকালে লাভ মেরে যেয়ে পড়ে, সেই স্বামী কি করে এটা বউটা দেখে না, খালি কি করলো না এটাই চিন্তা করে। আমার স্বামী এই দিল না, তাই দিল না, তুমি কি করলে, তোমার কাছে কিছু পালাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্ত্রী স্বামীর অবদানের কথা মনে রাখে না, স্বামীর প্রতি কৃতজ্ঞতা তার নেই, সেই স্ত্রীর দিকে আল্লাহ তাকানি না। ও যতই শবে বরাত করুক আর যতই সদকদর করুক, আল্লাহ তাকান না। আর স্বামীর দায়িত্ব হলো, বউ একটু বদমেজাজ করতে পারে, আল্লাহ তাআলা মেয়েদেরকে একটু আবেগ বেশি দিয়েছেন, আপনার ছেলের অসুখ, 2 মাসের 3 মাসের ছেলে, স্বামীরা বাবারা কি রাত জাগতে পারে, ঘুমায় পড়ে না, রাত কে জাগে, কে জাগে, মা জাগে, এত ঘুম কাতুরে মা, বাচ্চার অসুখ হলে রাতের পর রাত জাগে, ঘুমায় না, এটা হলো আবেগ, ইমোশন, এই কারণে রাতটা একটু বেশি হয়। আর আপনি যেমন ঘুমাতে পারেন আপনার ধৈর্যও বেশি হতে হবে, এই জন্য আল্লাহ আপনার উপরে দায়িত্ব দিয়েছেন, বউটু রাগবাগ করলে সবর করবে, কারণ ওর আবেগটা বেশি, ও মা, ওর মাতৃত্বের দাবি, ওর মমতাও বেশি, আবেগও বেশি, রাগবেও বেশি, ঠান্ডাও হবে তাড়াতাড়ি, এই জন্য তোমার দায়িত্ব ভালো ব্যবহার করা, আর বউয়ের দায়িত্ব কৃতজ্ঞতা এবং আনুগত্য। এটা ইবাদত, আমরা গুরুত্ব দিই না। সন্তান, আমরা আপনারা সবাই রাজনীতি করেন আমি জানি, কেমন রাজনীতি, বিকেলবেলা চায়ের দোকানে বসে একজন বিএনপির পক্ষে, একজন আওয়ামী লীগের পক্ষে, একজন জামাত ইসলামের পক্ষে নানান গেজাগেজি করেন, করেন না, করেন না, হ্যাঁ মাশাআল্লাহ, গত 10 বছরে যত গেজাগেজি করেছেন এতে আপনার কত সওয়াব হয়েছে, গুনাহ হয়েছে। আচ্ছা, দেশ ও জাতির কি উপকার হয়েছে, এই সময়টা যদি বউয়ের সাথে ইয়ারকি মারতেন, গল্প করতেন, ছেলে মেয়েদের নিয়ে গল্প করতেন, বেড়াতে বেরোতেন, বাচ্চাদের সাথে ফুটবল খেলতেন, তাতে সওয়াব হতো। আল্লাহ সবচেয়ে বড় জিনিস দিয়েছেন পরিবার, সন্তান। আল্লাহ কোরআন কারিমে সূরা লোকমানে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, লোকমানকে আমি বুদ্ধি জ্ঞান দিছিলাম, সেই জ্ঞানের প্রথম জিনিস কি, আল্লাহর শুকরিয়া করো, আর দ্বিতীয় আল্লাহ কোরআনে সূরা লোকমানে বলেছেন, আমি বিস্তারিত বলবো না, সন্তান, লোকমান আলাইহিসসালাম বাচ্চাকে কি আদর করতেন, বসে বসে কি নসিহত করতেন, এগুলো কোরআনে আছে। সন্তান আমাদের সবচেয়ে বড় সম্পদ। বাপ কি করে, এই খারাপ ছেলেমেয়েদের সাথে মিশবি না, এই সিনেমায় যাবি না, যে উনি চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, আরে ও তো সিনেমায় যাবেই, ওর রক্ত ডাকে সিনেমা, ওর বন্ধু ডাকে সিনেমা, আপনি বিকল্প ব্যবস্থা করেন, ওই ওই ছেলেমেয়ের সাথে মিশবি না, তাই মিশবে কার সাথে, আপনি বেছে দিয়েছেন, ও তো মিশবেই, আপনার দায়িত্ব ছিল বন্ধু জোগাড় করে দেওয়া, খেয়াল রাখবেন ও কার সাথে মেশে, তোমার বন্ধুদের দাওয়াত দেবা, আমি চা খাওয়াবো, নিয়ে আসবো দোকানে, গল্প করব, দেখবেন ও কেমন বন্ধুর সাথে মেশে, খারাপ হলে আস্তে আস্তে আউট করে দেবেন, ভালো বন্ধু জোগাড় করে দেবেন, ওকে নিয়ে বেড়াতে বেরোবেন, ওকে নিয়ে জামাতে মসজিদে যাবেন, কথা বোঝেননি? বড় সম্পদ কি, টাকা, দোকান, না সন্তান, সন্তান। কাজেই আল্লাহ সন্তানদের সাথে সময় দেওয়া, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের সাথে সময় দেওয়াকে ইবাদত বলে গণ্য করেছেন, এজন্য এগুলোর দিকে খেয়াল রাখবেন, সন্তানদের সাথে গল্প করবেন, বসে থাকবেন, মসজিদে নিয়ে যাবেন, বউয়ের সাথে সময় দেবেন, স্বামীর সাথে সময় দেবেন, এইভাবে প্রতিদিন আমরা হাজার হাজার নেকি বাড়াতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন? আর একটা কাজ আমরা বাংলাদেশের মুসলমানরা করি না, সেটা হলো আমরা বোবা শয়তান, শয়তানুন আখরাস, কথা বোঝেননি? এই যে আপনারা মুসল্লি মানুষ, আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনের ভিতরে বেনামাজি নেই, বেরোজাদার নেই,
গুনাহ করে বেপর্দা মানুষ নেই, মহিলারা যারা নামাজ পড়ে আশেপাশে বেপর্দা মেয়ে ছেলে নেই। আপনারা কি প্রতিদিন দু একজনকে একটু নসিহত করেন? সাইদ দোকানে চা খান, দোকানদার নামাজ পড়ে না, জানেন তো? ও কেয়ামতের দিন বলবে, যখন কেয়ামতের দিন ফেরেশতারা দূরে দোজকে নিয়ে যাবে, ও বলবে যে আল্লাহ আমার দোকানে হুজুররা চা খেতো, বাজার করতো, মিষ্টি কিনতো, আমার পাশ দিয়ে যাইতো, কোনোদিন তো ভালো করে বুঝইনি যে নামাজ না পড়লে দোজকে যাইতেই হবে, আল্লাহ আমার একাদশ না হুজুরের নেওয়া লাগবে, বিশ্বাস করেন আটকা পড়বেন। কথা বুঝতে পারছেন না হাজরিন? আমরা এই যে এই মুসলমান যারা এখানে আছি কয়েকশো, প্রত্যেকে দিনে একজনকে নামাজের দাওয়াত দেব, আমাদের কয় টাকা খরচ হবে? নামাজের দাওয়াত দিলে মারে এমন মুসলমান বাংলাদেশে আছে? হ্যাঁ, আমরা অন্যায় করি, এই তুই নামাজ পড়লে কেমন মুসলমান, নামাজ পড়, তখন ও রাগ করে, নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? কারণ আপনি বলেছেন খারাপ করে, কথা বোঝেননি? আমাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানি আছে না, ওর এজেন্টরা আছে না, আপনাদের কাছে যায় না? অনেক বুঝই, বুঝানোর পরে আপনি যখন এই বাদ দে সব চিটারি, ও কি গাল দেয় নাকি, রাগ করে? কেন করেন? ওর রাগ নেই, ওর রক্ত মাংসের মানুষ না, তো রাগ করে না কে? হ্যাঁ, ওর একটা ব্যবসা আছে, ও জানে তেল টেল মেরে কোনো রকম আপনাকে ঢুকাতে পারলে ও কমিশন পাবে। আপনারও একটা ব্যবসা আছে, কার সাথে? কোন রকমে একজন মানুষকে যদি মসজিদে ঢুকাতে পারেন, ও জীবনে যত নেকামল করবে, ওর ওসিলায় জীবনে যত নেকামল হবে কিয়ামত পর্যন্ত, আপনি 100% কমিশন পাবেন। কাজেই আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে কাইন্দে কেটে, আল্লাহ আজকে ওই কাস্টমারটা ধরবো, আল্লাহ তুমি দয়া করে আমার মাধ্যমে ওকে মসজিদে নেবে, আর কেউ যেন চান্স না পাই, আল্লাহ আমি ওকে মসজিদে নিয়ে আমি জান্নাতে যাব, দোয়া করে বেরোবেন, ওর ধরবেন, ও একবার না ধরলে ভাই একটু চল, একবারের জন্য চল, তোর আমি মসজিদে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব, দেখবেন ও চলে আসবে, জোকের মতো ধরবেন, যতই রাগ করুক কিছু বলবেন না, আদর করে, কারণ আপনার বিজনেস আছে কার সাথে? হ্যাঁ, কমিশন এজেন্ট, এত রাগ কিন্তু ও বিজনেসের চিন্তায় রাগ করে না, আপনি রাগ করবেন না। যদি এক কথাই চলে আসে তাহলে সব বেশি না, পাঁচবার গাল দিয়ে রাগ করে আসলে আপনার সব বেশি, কাজে আপনি খুশি হবেন, আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার পাইছি, সব বাড়তেছে, ঠিক আছে না? কাজেই ভাইরা প্রতিদিন অন্তত একজন মানুষকে একটা ভালো পথে দাওয়াত দেবেন, দিনের দাওয়াত দেবেন, কোনো দলের না, আপনার দল থাকতে পারে কিন্তু মুসলমানকে আল্লাহর কথা ডাকবেন, নামাজের কথা বলবেন, হালাল খাওয়ার কথা বলবেন, বউয়ের সাথে ভালো ব্যবহারের কথা বলবেন, স্বামীর সাথে ভালো ব্যবহারের কথা বলবেন, ছেলে মেয়েকে কোরআন শেখানোর কথা বলবেন, পর্দার কথা বলবেন, যেগুলো আল্লাহর কোরআনে নবীর হাদিসে স্পষ্ট আছে ওইগুলোর দাওয়াত দেবেন। এরপরে ও কোন দলে গেল যাক না কেন, সমস্যা আছে? দুনিয়ার কয়দিন আমরা জান্নাতে ইনশাল্লাহ একসাথে থাকবো, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি আর আলোচনা করছি না, যে কথাগুলো বললাম জীবনে প্রতিফলিত করার চেষ্টা করেন, আল্লাহর দিনের দাওয়াত এগুলো করবেন, পরিবারকে সুন্দর রাখার চেষ্টা করবেন, কারণ দুনিয়াতে কেউ আমাদের সাথে না হলেও আল্লাহ কোরআনে বলেছেন যদি আমার আওলাদেরা ঠিক হয় জান্নাতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে একসাথে পাবো ইনশাআল্লাহ। কাজেই আমার বউ রান্নার লোক না, আমার বউ বিছানার সাথী না, আমার বউ ইনশাআল্লাহ জান্নাতেরও সাথী হবে। আমার স্বামী বাজারের লোক না, আমার স্বামী বিছানার সাথী না, শুধু আমার স্বামী ইনশাআল্লাহ জান্নাতের সাথী, সেইভাবে চলতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমার ছেলে মেয়ে দুনিয়ার চোখের শান্তি না, জান্নাতেও সাথে থাকবে, এই চিন্তায় চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।